हेलो तुम्हरा सबाई भलो आसो तो तुम्हारे आज के प्रथम श्रेणी गणित क्लास होबे तुम्हारा सबाई सुंदर करे बसो जाते कोनो कथाबार्ता ना कहो देखो आमी कि करेछि आगे दुटे क्लासे तुम्हारे इदिया हुए छिलो अंकेर किछु नम्बर दिया हुए छिलो एखन तुम्हरा आज के तुम्हारे आमी अंकेर एकुश थेके चल्लिस पर्यन्त कथाय लेखाबो संख्यागुलो तुम्हारा देखो एकुश किभाबे लेखे एकुश लिखबे एकुश दुई दस एक एकुश दुई दस दुई बाईश तेईस चौबीस पचिस छब्बीस सत्ताईस अट्ठाईस उनतीस तीस एकत्रिस बत्रिस तेत्रिस चौत्रिस पैंतीस छत्रिस सैंतीस अड़तीस उनचालीस चालीस देखो तुम्हारे संख्यागुना आमी ब्लैकबोर्डे लिखे दिए देखो एकुश थेके चल्लिस पर्यन्त अंके लेखा अक्षरगुलो लिखबे एकुश बाईश तेईस चौबीस पचिस छब्बीस सत्ताईस अट्ठाईस उनतीस तीस এরপরে তিরিশের পরে কত হয় একত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ তো এই তোমরা এটা লিখতে পারবে না সুন্দর করে তুমি বলতে পারবে বলো দেখি তুমি একুশ থেকে চল্লিশ পর্যন্ত একুশ থেকে চল্লিশ পর্যন্ত একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ তোমরা বুঝতে পারছো তোমরা যা সুন্দর করে দিয়ে বাসায় লিখবে যে এটা সুন্দর করে বাসায় লিখবে যাতে তোমাদের কোনো ভুল না হয় হ্যাঁ এটা সুন্দর করে তোমরা বাসায় লিখবে সবাই তো ভালো আছো বলতে পারবে তুমি তুমি বলতে পারবে কি মানে একুশ থেকে চল্লিশ পর্যন্ত সংখ্যাগুলো খালি বলবে এক দুই আমাদের আমরা এক থেকে বিশ পর্যন্ত কথায় আমরা শিখছি অঙ্কে লেখা আবার একুশ থেকে চল্লিশ পর্যন্ত আমরা সুন্দরভাবে এটা লিখবো বাসায় বসে বসে তারপরে দেখো দুই নম্বরে দেখো
দুমড়ে হচ্ছে খালি ঘরে খালি ঘরে সংখ্যা বসায়। খালি ঘর আছে দেওয়া আছে, যেমন শূন্য খালি ঘর দুই, শূন্য খালি ঘর দুই, খালি ঘর চার, খালি ঘর শূন্য, খালি ঘর আট, খালি ঘর ছয়, দশ খালি ঘর, খালি ঘর সাত, এখানে খালি ঘর, খালি ঘর, খালি ঘর তিন, খালি ঘর, খালি ঘর। এই খালি ঘরে তোমাদের সংখ্যা বসাইতে হবে। কেউ পারবে তোমরা কেউ এই খালি ঘরে কীভাবে সংখ্যা বসায়? আমি তোমাদের হোয়াইট বোর্ডে দেখিয়ে দিচ্ছি। যেমন এক হবে এখানে, এক দুই তিন চার পাঁচ, এখানে হবে কী হবে সাত, ছয় সাত আট নয় দশ, এখানে কী হবে সাত আট নয় দশ, এখানে ছয়, ছয় সাত আট নয় দশ, এখানে তিন আছে না, এক দুই তিন, এক দুই তিন চার পাঁচ, দেখেছ কীভাবে তোমাদেরকে সংখ্যাগুলো আমি বসাই দিলাম? তোমরা সবাই লক্ষ্য করেছ সুন্দরভাবে এই সংখ্যাগুলো তোমরাও বাসায় বসে বসাবে। খালি ঘরগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলো সুন্দর করে বসাবে। দেখো এই খালি ঘরে তোমাদের কী লিখলাম, এখানে কী এলো খালি ঘর, এক দুই তিন চার পাঁচ, এখানে ছয় সাত আট নয় দশ, এখানে কিন্তু ছয় সাত আট নয় দশ, ছয় সাত আট নয় দশ, মানে শূন্য আসিল, তাহলে এক দুই তিন চার পাঁচ, আগে তো লিখছি এক দুই তিন চার পাঁচ, নিচেও তোমাদের এক থেকে দশ পর্যন্ত তোমরা যদি পারো তাহলে তোমরা এই খালি ঘরগুলো সুন্দরভাবে পূরণ করতে পারবে। আর বাসায় সুন্দর করে প্রিনা যদি গেলে করো তাহলে তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে, যাতে ভুল হবে না, কোনো কিছুই হবে না। হ্যাঁ, তোমরা সুন্দরভাবে এনা করবে। মাঝের সংখ্যাটি কত, মাঝের সংখ্যাটি কত, এটা আছে তোমার, মাঝের সংখ্যাটি কত, মাঝের মাঝের সংখ্যাটি কত দেওয়া আছে, এটা তোমাকে বুঝতে হবে। মাঝের সংখ্যাটি যেমন এখানে আছে মাঝের সংখ্যাটি, এখানে সাত আছে, তাহলে মাঝের সংখ্যা কত হবে বলো দেখি, কত হবে মাঝামাঝি আট, আট হবে। আর এখানে শূন্য আছে, এর মাঝে কী হবে, এর লাস্টে দুই আছে, তাহলে তোমরা এখানে এক লিখবে, এক লিখবে। আর এখানে ছয় আছে, মাঝের সংখ্যা কী হবে, এনে সাত হবে। তাহলে বুঝতে পারছ মাঝের সংখ্যাটি কী করলাম, তোমরা সবাই বুঝতে পারছ মাঝের সংখ্যাটি? আমি কিন্তু উপরে লিখেছি এক থেকে চল্লিশ পর্যন্ত অঙ্কে লেখা, প্রথমে তোমাদেরকে দিয়েছি এক থেকে চল্লিশ পর্যন্ত অঙ্কে লেখা দিয়েছি, অঙ্কে লেখা করে কি একুশ থেকে চল্লিশ পর্যন্ত অঙ্কে লেখা, একুশ থেকে একুশ লেখবা, একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ, এই চল্লিশ পর্যন্ত তোমরা সুন্দর করে লিখবে। আর আপনার খালি ঘরে সংখ্যা বসায়, আমি এখানে খালি ঘর দিয়েছিলাম, সব পূরণ করেছি খালি ঘরগুলো, খালি ঘর যেটি আসছিল সবকে পূরণ করেছি, খালি ঘরের সংখ্যা লেখা হয়। হ্যাঁ, এটা তোমাদের এক দুই তিন চার পাঁচ, এটা খালি ঘর ছিল, মনে করো দুই লিখছিলাম চার লিখছিলাম, হ্যাঁ মাঝখানে এগুলো অফ ছিল। ছয় সাত আট নয়, এখানে ছয় লেখা ছিল, এখানে সাত লেখা ছিল আর নয় ছিল, এনে ছয় সাত আট নয় দশ, আর এক দুই তিন চার পাঁচ,
দেখো এদের এদের কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, আর এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, এখানে একটা দশ জেনে দশ হয়ে গেল। তোমাদের এইগুলো সুন্দর করে তোমরা পড়তে হবে, এটা সুন্দর করে ইকুয়ালি পড়াই তোমাদের জন্য খুব ভালো হবে, এবং তোমরা বাসায় বসে বসে করোনার সময় সুন্দরভাবে না কাজ করবে, হ্যাঁ, যাতে বাইরে না যাও, হ্যাঁ, তোমাদের সুন্দর ই হবে। তারপরে দেখো মাঝের সংখ্যাটি কত, এখানে সাত আর নয় দেওয়া ছিল, সাত এবং নয় দেওয়া ছিল, মাঝের সংখ্যাটি আমি আট বসাই দিয়েছি, তাহলে সাত আট নয়, এখানে শূন্য মাঝের সংখ্যা খালি ছিল তবে দুই ছিল, এখানে আমি তোমাদের জন্য এক বসাই দিয়েছি, তাহলে শূন্য এক দুই, এখানে ছয় এবং আট ছিল, মাঝের সংখ্যা ছিল না, তাহলে মাঝের সংখ্যাটা কী হচ্ছে কত হয়েছে সাত হয়েছে, তাহলে তোমরা এখানে মাঝের সংখ্যাটা সাত নেবে, তাহলে তোমাদের জন্য তোমরা এগুলো সুন্দর করে বাসায় পড়বে এবং লিখবে যাতে তোমাদের ভুল না হয়, হ্যাঁ, যাতে তোমাদের কোনো ই না হয়, এই জন্য তোমাদের এই না দিয়ে দিলাম। পরের সংখ্যাটি কত, পরের সংখ্যাটি কত, এখানে দেখো চার নম্বরে দেওয়া আছে, আমি এক আর দুই মুছে দিলাম, দেখো উপরে আছে দেওয়া আছে, উপরে দেওয়া আছে পরের পরের সংখ্যাটি কত, এখানে একটা সংখ্যা দেওয়া আছে, এর সংখ্যা দেওয়া আছে চার, চারের চারের পরের সংখ্যাটি কত, চারের পরে কি হয় তো বলতে পারবে, চারের পরে কি হয়, চারের পরে হয় হলো পাঁচ, এটা পাঁচ লিখবে, এর নয়ের পরে কি হয় তোমরা জানো তো বলতে পারবে, তোমরা নয়ের পরে কি হবে, নয়ের পরে হবে দশ, দশের পরে, দশের পরে হবে কত, দশের পরে এখানে নয়ের পরে দশ হয়েছে, দুইয়ের পরে তিন, তাহলে
पाँच नम्बर हे आगे संख्याटी कत आठ आगे कत छ आठ आगे कत हो आठर आगे कि संख्या बस तुम्हारा सबाई बोलो देखी आठर आगे कौन संख्या बस तुम बोलो देखी आठ आगे कौन संख्या बस और चार आगे तीन और नये आगे कत बस नये बस आठ तो तुम्हारा बुझते पेस एखे आगे पर संख्याटी कत चार नम्बर आ संख्याटी कत और एखे पाँच नम्बर हे आगे संख्याटी कत पर संख्याटी हे पर संख्याटी हे चार लेखा छो पर पाँच इन मध्य पर संख्याटी नय लेखा छो पर संख्या दस और दुई लेखा छो पर संख्या तीन दुई तीन और ये आगे संख्याटी कत आठ लेखा सात लेखा छो ना तुम्हारे रकम सात पुरंग दिए आगे संख्या सात हो और एखे चार लेखा से तीन लेखा चल तीन लिखे दिए नय लेखा से आठ लिखे दिए तुम्हारे आज के आज के तुम्हारे क्लस तुम्हारे थको सबा के धन्यवाद मैं करोनार समय तुम्हारा बसाय बसे सुंदर सुंदर यहाँ लिखे और पढ़े जाते सुंदर भावे पढ़ते पर कोनो असुविधा ना सबाई के धन्यवाद।